সুপ্রভাত ছুটির এই সকালে আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রভাত বাংলাদেশের আজকের এই আয়োজনে। মনে আছে নিশ্চয়ই আয়োজনটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড, বাংলাদেশ বেতার এবং রেডিও ভূমিতে সরাসরি সম্প্রচারিত হয়। সেই সাথে ফেসবুক, ইউটিউব, টুইটার তো আছেই। তাছাড়া আপনারা এই আয়োজনে সরাসরি শিল্পীর সাথে কথা বলতে পারবেন টেলিফোনের মাধ্যমে। টেলিফোন নম্বরগুলো স্ক্রলে দেখানো হচ্ছে। আজ আমাদের সঙ্গে আছেন আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী ছন্দা চক্রবর্তী। সুপ্রভাত। সুপ্রভাত, ভালো আছেন? ভালো। আজকে সকালটা আপনার গানে আমাদের দর্শকদেরকে নিয়ে শুরু হবে, ভীষণ ভালো লাগছে। তো কোন গান দিয়ে শুরু হবে? আসলে আমারও ভীষণ ভালো লাগছে, কারণ আজকে 31শে মার্চ। সারা মাস জুড়েই আমাদের স্বাধীনতার মাস, 17ই মার্চ জাতির পিতার জন্মদিন, তারপর 7ই মার্চ, সবকিছু মিলে স্বাধীনতার মাসের। তো আমরা শুরুতে কোন গান শুনবো? যেহেতু স্বাধীনতার মাস, আমি কাজী নজরুল ইসলামের একটি দেশ বন্দনামূলক গান, খুবই জনপ্রিয় একটি গান, একি অপরূপ রূপে মা তোমায় হেরিয়ে পড়লি জননী, এই গানটি দিয়ে শুরু করতে যাচ্ছি। তোলা সাধুকে সাজাইয়া সাজি শরতে শিশিরে নাহিয়া শিউলি চোপান শাড়ি পরে ফেরো আগমনী গীত ভীষণ মায়া ভরা মিষ্টি একটা পরিবেশনা। সকালটাই সুন্দর হয়ে গেল। এরপরে কোন গানটা শুনবো? এরপরে একটি সকালের গান করতে চাচ্ছি, মানে কাজী নজরুল ইসলামের গজল আঙ্গের গান। একই সুরে তুমি গান শোনালে ভিনদেশি পাখি। একটু টেলিফোনটা নিয়ে সুপ্রভাত। সুপ্রভাত আপু, আমি রাজু ঘোষ, দক্ষিণ চট্টগ্রাম সিলেট থেকে বলছিলাম। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে টেলিফোন করবার জন্য। নিশ্চয়ই শিল্পী খুব সুন্দর পরিবেশনা। আজকের যে শিল্পী ছন্দা চক্রবর্তী, আমি শুধু টিভি অনুষ্ঠান দেখছি, তো আমি অ্যাকচুয়ালি একটি গানের অনুরোধ করবো। জি, আপনি তার কাছে অনুরোধ করেন। যে মোর প্রিয়া ঈশ্বরানী দেবমাতা কুপার ফুল, আর আরেকটিতে আমার আমাকে দেবনা বলিতে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সাথেই থাকুন। জানি যে সুরে কাঁদছে সে, তুমি গান শোনালে ভিনদেশি পাখি যে সুর নাহি মধির সুরা রে সুরে সাথী সুরে কি সুরে কি সুরে। বাহ, ভীষণ ভালো লাগলো। পরে কি আমরা ভোরের গানে থাকবো সকালবেলা? নজরুলের গান তো রোজার মাস, আর কাজী নজরুল ইসলামের ইসলামিক গানের ভান্ডার তো আসলে বিশাল, সেই জায়গা থেকে একটি নাচ করতে চাচ্ছি। সুপ্রভাত, সুপ্রভাত, একটি সুন্দর সকাল ছন্দাবিদে আমাদেরকে উপহার দিচ্ছে, সাথে আপনার গান জনময় উপস্থাপন নিঃসন্দেহে অনুষ্ঠানকে বৈশিষ্ট্যপূর্ণ করছে। আমার নাসির ভাই, বিপন ভাই, রাজু ভাই সহ সকল সংগঠক ভাইদের প্রতি অভিনন্দন জানাচ্ছি, পৃথিবীকে ধন্যবাদ জানাচ্ছি একটা ভালো সকাল উপহার দেওয়ার জন্য। আমি বলছিলাম চুয়াডাঙ্গা থেকে মিনসা আবু সাইদ, আবার আপনার মাধ্যমে একটু দিদির সাথে কথা বলি। অবশ্যই, আপনি কথা বলুন। হ্যাঁ, আদাব আদাব দিদি, আদাব আদাব, কেমন আছেন? এর আগে আমি আপনার গান শুনেছি, ভালো লাগে আপনার, বিশেষ করে নজরুল সঙ্গীত অসাধারণ পরিবেশন আপনার। আমি কয়েকটি গানের অনুরোধ করি। হ্যাঁ, অবশ্যই একটি গান আমাকে শুনিয়ে দেবেন, আমি একটু প্রত্যাশা করি। বিশ্ব ভরিছে প্রাণ, ভরিয়া তার প্রাণ শুনিতেছি গান, অথবা নয়ন ভরা জন্ম তোমার আচরণ করা। আমি আমি সবই আপনার কাছে ভালো লাগে। হ্যাঁ, আপনি আমাকে মানে এক্স্যাক্টলি বলতেই পারেন যে আমি কোনটা গাইবো। আপনি যেটা ইচ্ছা সেটাই গাবেন। আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথেই থাকুন, শিল্পী চেষ্টা করবেন আপনার অনুরোধটি রাখবার জন্য। এখন কোন গান হবে? অনুরোধ ইসলামিক গান বললাম, ইসলামিক গানের পরে আমি ওনার রিকোয়েস্ট একটা গান করব। ভীষণ ভালো লাগলো। এবং নজরুলের যেমন ইসলামী সঙ্গীত আছে তেমন কীর্তন আছে, একেবারে সব দিকেই বিদ্রোহী কবি এবং অসাম্প্রদায়িকতার কবি। একটু টেলিফোনটা নিয়ে নিই। সুপ্রভাত, হ্যালো হ্যালো, আপনাকে সুপ্রভাত জানাচ্ছি মৃদুলা। উপস্থাপনা যদি একটা শিল্প হয়, এবং আমি মনে করি এর মূল বৈশিষ্ট্য হলো দর্শক শ্রোতাদের সঙ্গে আই কন্ট্যাক্ট স্থাপন করা, যে কাজটি আপনি অনায়াসে করে দর্শকদের ধরে রাখতে পারেন। এই গুণটার জন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শিল্পীর সঙ্গে কথা বলতে যাচ্ছি। আমরা চক্রবর্তী আজকের শিল্পী, বেশ কয়েকটি পরিবেশনা শুনলাম। আমি বলছিলাম গাইবান্ধা থেকে, আমার নাম আব্দুল সাত্তার খান। হ্যাঁ আদাব, আপনি ভালো আছেন? আদাব। পরিচয় আছে মৃণাল চক্রবর্তী বাবুর সঙ্গে পরিচয় আছে, আমার কন্টেম্পোরারি। যাই হোক, প্রসঙ্গক্রমে একটু আগেই চুয়াডাঙ্গার এক অধ্যাপক সাহেব কয়েকটি গানের অনুরোধ করছে, ওই গানগুলোর মধ্যে যে কোনো একটি গান। আর আমার একটা বিশেষ গানের অনুরোধ আছে, আমি পথমঞ্জুরি ফুটেছি আধারো রাতে। যদি গানটি সম্ভব হয় শোনালে বাজিতে থাকবো। এবং আজকের অনুষ্ঠানে যে গিটার করছেন নাসির সাহেব, আমার অত্যন্ত পছন্দের, এবং ওনার আমি ধন্যবাদ জানিয়ে গানটি শোনার অনুরোধ রেখে শেষ করছি। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথেই থাকুন। অনেকগুলো অনুরোধ জমে গেছে, অনুরোধের গান করছি। আসলে অল্প করে হলেও অনুরোধের গান। খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আমি বিরাট শিশু আনু গানের কথাগুলো সত্যি অসাধারণ। একটু টেলিফোনটা নিয়ে নি। সুপ্রভাত। হ্যালো। জি, সুপ্রভাত, কে বলছেন, কোথা থেকে? শুভ সকাল। জি, সুপ্রভাত, কে বলছেন? আমি চট্টগ্রাম থেকে ডাক্তার সুভাষচন্দ্র সেন বলছি। জি, অনেক অনেক ধন্যবাদ। প্রথমে আপনাকে ধন্যবাদ এবং অনেক অভিনন্দন জানাই। জি, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। এবং রাজু অসাধারণ মানুষের, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা শিল্পীর সাথে কথা বলবো। জি, আপনি কথা বলুন। আদাব, নমস্কার। দিদি শুভ সকাল। শুভ সকাল। নমস্কার। পরিবেশনা জাতীয় কবির গান, তো সেই অসাধারণ, যদি কোনো গুণিশিল্পী যদি গেয়ে থাকে আরো অসাধারণ হয়ে থাকে। কথা বাড়াবো না, আমার দুটো গানের অনুরোধ, যদি প্রস্তুতি দেখে থাকে তাহলে দুলান কবি হলো গেয়ে শোনাবেন। এখন মধুর সারাতে দিলে আল আরবি থাকি, অথবা কত চলিতে যদি চকিতে কবু দেখা হয় পড়া প্রিয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলে সময়টা অল্প এবং অনেক অনুরোধ জমে গেছে, আর হয়তো দুটো গান আমরা শুনতে পারবো আপনার কাছ থেকে। তো আমি কি এই গানে যাওয়ার আগে একটু যারা বাজালেন তাদের সাথে একটু পরিচয়টা করিয়ে নিই। কিবোর্ডে আছেন রাজীব, গিটারে আছেন নাসির, এস্ট্রাজে আছেন অসিত বিশ্বাস, তবলায় আছেন রাজু চৌধুরী এবং অক্টোপ্যাডে আছেন মোহাম্মদ ফারুক। সকলকে সাথে নিয়েই কিন্তু আমাদের আয়োজনের সার্থকতা। এখন কোন গানটা শুনবো? আমার ভীষণই পছন্দের গান, আজ গাইতে ইচ্ছা করছে। সেটা হচ্ছে পঞ্চাঙ্গনা গীতি আলেখ্যের একটি গান, কাজী নজরুল ইসলামের বেতারের অনুষ্ঠান ছিল, সেখান থেকে মোহাম্মদ তনুরু ময়ূর সিংহাসনে ঈশ্বরূপ কুমার ফরহাদ। গানটা গাইবার ইচ্ছা আপনার পূরণ হলো, আমার ভীষণ ভালো লাগলো। আমরা এখন একেবারে শেষ পর্যায়ে শেষ গান শুনবো, আমি একটু বিদায় নিই। প্রিয় দর্শক, সুপ্রভাত বাংলাদেশের সাথে সুরেলা এই সকালটা নিশ্চয়ই আপনাদের ভালোই কেটেছে, আশা করছি সারাটা দিনও ভালো কাটবে। চলুন শেষ গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ গান কোনটা শুনবো? যেহেতু বসন্ত এখনো চলছে, ফুল ফাগুনের এলো মৌসুম, এই গানটি করে শেষ করছি। বসন্তের মাঝে শেষ।